তিনি 79 থেকে আপনার চলচ্চিত্রের মেকআপ আর্টিস্ট। বৃষ্টি আছে পুরা আমাদের সাথে যাচ্ছেন আমাদের দাদা ভাই, সাথে এই যে কই তাপসির কই চাচু, এই যে বব্বু টাটা আমরা এখন আসছি পেট্রোল পাম্পে, অনেক দূরে যাবো সেই কারণে গ্যাস লাগবে। আপনাদের দেখাবো আমেরিকাতে কিরকম লাগে। আমার একটা $100 নোট, আপনার এই গ্যাসেই আপনার প্রায় $40 উপরে দেখা যাবে, বাংলাদেশের টাকা 4,000 টাকা। তো আমি এখন গ্যাস ভরবো, আগে ভিতরে পে করতে হবে। $40 গ্যাস নিলাম আমরা, এই দিয়ে অনেক দূর যাবো ইনশাল্লাহ। এই এখন গ্যাস নেবো ইনশাল্লাহ, আলট্রা 93। এই যে গ্যাস হচ্ছে আপনাদের এখানে সেল, এই $2-3 গ্যালন হচ্ছে এখানে। আমরা যেমন বাংলাদেশে লিটার হিসাবে তেল নিই, এখানে আপনার গ্যালন হিসাবে তেল নেয় ওরা। $2-13 তেল চলে গেছে। জায়গা আমাদের বাসার থেকে আলহামদুলিল্লাহ প্রায় 70 মাইল দূরে, বাংলাদেশের হিসাব করলে 100 কিলোমিটারের উপরে। তো আমার আব্বা হুজুর চালাইছেন প্রায় 20 মাইলের মতন আলহামদুলিল্লাহ। এখন আমি চালাবো আরো প্রায় 1 ঘন্টার রাস্তা ইনশাল্লাহ, আমরা যাবো আপনারা সাথেই থাকবে ইনশাল্লাহ। Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. Kinda stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great. But I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us and it's okay. Well I just wanna be. Alhamdulillah, আমরা এসে পড়ছি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার পথ পেরিয়ে এখন আমরা এই যে ইন্ডিয়ান আইল্যান্ড কাউন্টি পার্কে আমরা ঢুকতেছি। ওই যে দেখেন সাইনবোর্ডটা,
second. Yeah, I mean, we have to get together. $7. $7? Okay. আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম ওই ট্রাকে পার্কে ঢুকতে আমরা টাকা দিলাম আপনার $7 করে নেয় এখানে বিকজ বাংলাদেশের যে সমস্ত পার্ক আছে এখানে আপনার অনেক জায়গায় টাকা লাগে না তো এখানে ওনারা ডলার চার্জ করে বিকজ এখানে সবকিছু পরিচ্ছন্ন আপনারা দেখবেন সব জায়গায় বিন আছে তারপর খুব সুন্দর পরিবেশ এবং এখানে অনেক এমপ্লয়ি যারা আছেন তারা কাজ করেন সেই কারণে এখানে ঢুকতে আপনার ডলার লাগে তো আমাদের চার্জ করছেন ওনারা প্রায় $7 এর মতন আলহামদুলিল্লাহ আমরা এখন গাড়িটা পার্কিং করছি এই দেখেন আপনার পার্কিং লটে এইখানেই পার্কিং করলাম করার পরে এখন আসসালামু আলাইকুম এই যে আমার আঙ্কেল আপনার মামা বলতে গেলে মুস্তানজিদ বিল্লাহ রাসূল তিনি 79 থেকে আপনার চলচ্চিত্রের মেকআপ আর্টিস্ট আপনার রাজ্জাক থেকে নিয়ে সাবানা থেকে নিয়ে আপনার মৌসুমী এমন কোনো অ্যাক্টর নাই যাদের তিনি মেকআপ করেন না এবং তিনি অনেক ছবিতে আপনার মনে করেন ডেবিউ করছেন আলহামদুলিল্লাহ তো খুব মানে পরিচিত মানুষ আমরা সবাই এখানে আসছি বরিশাল বিভাগীয় সমিতির পিকনিক আঙ্কেল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার শরীরটা ভালো আরো বেশি ভালো লাগছে তোমাদেরকে দেখে তোমরা আসছো কেমন আছেন তোমার আজকে দরকার ছিল যে একটা তুমি গাড়ি চালাই এইবার তোমার বাবা দিল চালাইছি তো আইছো তো তোমার গাড়ি আমার একটা বড় গাড়ি আমার আরেক জলি আমাদের মনে করো জলিল আঙ্কেল জিকু তিনিও আছেন আমাদের সাথে এখানে সব বরিশালের যারা আছেন সবাই আছেন ব্রান্ড মিন্নাত বাংলাদেশের আপনার আমাদের যারা লেডিস দর্শক আছেন তাদের মনে করেন যে যারা ব্র্যান্ড আছে মনে করেন মিন্নাত ব্র্যান্ড যেন ভালো ভালো আপনার সেলোয়ার কামিজ শাড়ি সব কিছু আছে আর আন্টি কি কি আছে আপনি বলুন এখানে শাড়ি আছে উন্না আছে ওয়ান পিস আছে কুর্তি আছে শার্ট আছে আচ্ছা আপনাদের এই যে বিজনেস এটা তো অনলাইন ভিত্তিক না আমি ইনশাল্লাহ গাইজ আমি মনে করেন যে তাদের পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ ওনার মেয়ে দেখেন তো আমেরিকা তো শাখা আছে বাংলাদেশও আরো বড় শাখা আছে সমস্যা নাই আপনি আমি অনলাইনে দিয়ে দেবো আপনারা খালি ক্লিক করে আপনারা ইনশাল্লাহ যারা লেডিস আছেন তারা নেবেন সমস্যা নাই ইনশাল্লাহ এখানে আরো আছে এখানে কোভিড টেস্ট হচ্ছে আপনার মনে করেন যে ফ্রি কোভিড সবকিছু ফ্রি কোভিড টেস্ট এটা সরকারি ভাবেই যাতে সবকিছু আমরা সেফ এখন একটা করোনার একটা তেমন একটা ইয়ে নাই আমাদের যে ফুলতলি মসজিদের অনারেবল প্রেসিডেন্ট আছেন তারপরে এবং দায়িত্ব আছেন সুপারভাইজার আমাদের ফুলতলি মসজিদের খতিব হযরত আল্লামা মাওলানা মাওলানা আলহাজ মাওলানা আব্দুল বাতিন সাহেব আর ওনার মসজিদের সাবেক ইমাম খতিব আর ওনার নাম ইমাম খতিব হ্যাঁ বদরপুরের শাহী দরবার শরীফের পীর সাহেব জিকাবলা মাদ্দাজিন আলী দর্শক আমরা আমাদের পিকনিকের জন্য এখানে মনে করেন যে প্রাইস তারপর আপনার এখানে খাবার দাবার যেগুলো আছে যত সামগ্রী ব্রেকফাস্ট সহকারে সবকিছু নামানো এখানে মনে করেন আমরা এখন নামাবো নামার পরে সাজানোর পরে ইনশাল্লাহ আপনাদের কারো দেখাবো সুন্দর করে আলহামদুলিল্লাহ আমরা ব্রেকফাস্টটা পেয়ে গেলাম অনেক ভিড় ওইখানে দেখেন ওই যে ভিড়টা দেখেন অনেক ভিড়ের অবস্থা খারাপ তো ব্রেকফাস্টের মধ্যে আছে আমাদের একটা কলা হালুয়া দিছে পরোটা একটা সিদ্ধ ডিম এগুলো প্রিমিয়াম স্পেশাল প্রিমিয়াম সুইটস আছে এখানে জ্যাকসনাইটে এবং ওজন পার্কে বড় একটা সুপার মার্কেটের যে সুইটস বেকারি প্রিমিয়াম বেকারি সেখান থেকে মতো ব্রেকফাস্টটা আনছে তো নাস্তা আমরা খাবো ইনশাল্লাহ দিছে একটা কি পরোটা দিছে একটা পরোটা কিন্তু এখানে এখানে নাস্তা কিন্তু কম খায় বুঝছেন গাবরাট এসে খাওয়া যাবে না নাম্বার ওয়ান এখন আলহামদুলিল্লাহ নাস্তার পরে ফ্রুটস এর টাইম তো এখানে ওয়াটারমেলন আছে একটু সানি ডে এখন ওয়াটারমেলন আমরা সিরিয়াল করতে হবে বুঝছেন গাইজ অনেক মানুষ তো ঠিক আছে নিলাম অনেক কষ্ট করার পরে আমরা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ বৃষ্টি আছে পুরা ওটামনটা খাচ্ছি আপনারাও খান বাসায় বাংলাদেশের তরমুজের যে দাম আল্লাহ মাফ করুক আমাদের এখানে তরমুজের আমরা খুব শান্তি আছে এত দাম নাই ইচ্ছা মতন তরমুজ খাওয়া হচ্ছে আমরা খাচ্ছি আপনারা একটু দেখেন এবং আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করবো যাতে বাংলাদেশের দামের পরিস্থিতি একটু কমিয়ে আনুক আল্লাহ আমাদেরও আপনাদের জন্য মায়া হয় অনেক গরিব মানুষ এটা দেখতে পারেন
আমরা তাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা এখন আসলাম, খাওয়া দাওয়া শেষ, সব দুপুরে খাবার জন্য ওয়েট করতেছি, একটু এক্সারসাইজ করতে হবে কিছু। আচ্ছা, আমার চাচু আছে এখানে, চাচু রে, চাচু কিন্তু বয়সে কিন্তু আমার মানে আমার কিন্তু সম্পর্কে আমার চাচা হয় কিন্তু বয়সে ছোট, তো চাচু চাচু চাচু। ওই সাইডে অনেকে নাচ গান করতেছে, আমরা এখানে যাব না কেন, ইসলাম শরীয়তে এটা ঠিক না। তো এইখানে আমরা এই সাইডে আসলাম, এখানে দেখেন আপনার ফুটবল খেলার বড় মাঠ আছে বাংলাদেশের মতো, আপনার ফুটবল, ভলিবল, বাস্কেটবল খেলবেন। তারপরে এই যে দোলনা আছে, দোলনা এখানে বাচ্চারা খেলতে পারবে, অনেক সুন্দর। ওই সাইডে আরো বন জঙ্গল আছে, যারা আপনি করতে পারেন। এটা একটা ফ্যামিলি গেট টুগেদার, তো আপনার ফ্যামিলি, আপনার বরিশাল সমিতির, আপনার যারা পূর্ববাসী, যারা বরিশাল আছে, আমরা মনে করেন যে আমেরিকাতে থাকি, তারা সবাই মিলে সমিতি আছে, আমাদের সমিতির পক্ষ থেকে আপনার একটা বনভোজন, আপনার পিকনিক, হ্যাঁ সেখানে আসছি। তো এখন মনে করেন যে আপনার এখানে অনেকজন আছে, যে এখানে বাচ্চারা খেলতেছে, দেখেন সুন্দর করে, আপনার দেখালাম যে দোলনা আছে এখানে, খুব সুন্দর দোলনা, যার যার বাচ্চারা তারা ওনাকে নিয়ে যে খেলাচ্ছে। ওইদিকে আমাদের যে স্টলটা আছে ওইখানে আপনার ব্যানার লাগাইছে, তারপরে বিভিন্ন মনে করেন যে আপনার এখানে নাচ গান হচ্ছে, এখানে খাবার দেবে কিছুক্ষণ পরে, খাবার দেবে, তারপরে আরও এখানে আমরা মনে করেন পার্ক করছি গাড়ি। তো আমরা ইনশাল্লাহ, এখানে একটা সুন্দর লেক আছে, আমরা লেকের ভিউটা দেখাবো, আপনারা থাকবেন আমাদের সাথে ইনশাল্লাহ, তো আমরা লেকের ভিউটা ইনশাল্লাহ সামনে দেখাবো। আমরা আগে খানার মানে খেয়ে দিয়ে নিয়ে তারপর লেকে যেতে হবে, কারণ খানার ভিডিওটা শ্যুট করতে হবে। তো আপনার জানেন তো একটু খাদক মানুষ। আমাদের এখানে খেলা হচ্ছে বল খেলা, ওই গোল, ওই গোলের মধ্যে বল ফেলাইতে হবে, যে বল ফেলাচ্ছে। বল মিস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন জোরে নামাজ হবে, জোরে নামাজ আমরা পড়বো, তো আজান দেবো ইনশাল্লাহ। আমরা এখানে নামাজ হবে, নামাজ কোনো মিস নেই, এমন আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ
মুসাফির যেহেতু আমরা 70 মাইলের বেশি আসছি 70 মাইলের বেশি মানে অনেক দূরে আমরা সে কারণে আমরা মুসাফির আমরা কসর করব ইনশাআল্লাহ আল্লাহু আকবার তো এখন আমাদের বনভোজনের আপনার খাবার এসে পড়েছে এই পুরা ইয়ে ভর্তি দেখেন ওই যে সব ট্রের মধ্যে খাবার ল্যাম ট্যাম যা আছে এখানে স্বামী কাবাবটা বাবা আছে অনেক কিছু খাবারের একটা আমরা যখন খাবারগুলো যখন ওপেন হবে ওপেন হলে আমি একটা ক্লোজ আপ দেখাবো আপনাদেরকে সুন্দর করে কি কি দিছে খাবার নিচ্ছি এখানে অনেক মানুষের গ্যাদারিং তো আমরা নিচ্ছি ইনশাল্লাহ আমার সাথে আমার ফ্যামিলির খাবারটাও নিয়ে নিচ্ছি আমরা খাবার নিলাম এখানে অনেক মারামারি হয়েছে অনেক ভিড় আপনি তো জানেন মারামারি বলতে গেলে অনেক ভিড়ে ধাক্কা ধাক্কি তো আমরা বেশি একটা শুট করতে পারি নাই তো আপনারা দেখছেন হয়তো তো এখানে খাবার যে যে খাবারটা দিছে এটা আমি জাস্ট একটু দেখাবো একবার এখানে দিছে হলো আপনার পোলাও পোলাওয়ের সাথে দিছে আপনার লাউ এর সাথে চিংড়ি মাছ এবং এখানে দিছে গরুর গোস্ত স্বামী কাবাব আর ডাল আর রোস্ট এই আর একটা স্প্রাইট আছে আপনার পানি আছে এখানে আর মনে করেন যে পিছনে ওইখানে আরো আছে ফিনিটিনি আছে সম্ভবত আমরা দেখবো ইনশাল্লাহ আমরা ওইটাও দেখাবো তো এখন খাওয়া শুরু করি ইনশাল্লাহ খাবার পর ইনশাল্লাহ দেখাবো আমাদের এখানে লেক আছে লেকে নিয়ে যাবো ইনশাল্লাহ দর্শক আমরা এখন যাচ্ছি আপনার লেকের পারে এখানে আমাদের আবার মাগরিব পড়াইতে হবে একটা আমাদের মাহফিল আছে সেই কারণে আমরা মাগরিব পড়াবো এই জন্য আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি এখান থেকে এই সুন্দর জায়গা একটা তেলাওয়াত হয়ে যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا إِنَّا
يوم ينظر المرء ما قدمت يداه ويقول আমরা আলহামদুলিল্লাহ লেকের পারে বেশিক্ষণ থাকার সময় নেই, এই জন্য আমরা এখন দ্রুত চলে যাচ্ছি। তো থাকতে পারলে আরো মজা হতো, কিন্তু এখন আমাদের মাগরিবের নামাজ পড়াইতে হবে, সেই কারণে আমাদের বেশি সময় নেই। এখনো প্রায় 2 ঘন্টার রাস্তা, 75 মাইল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং দোয়া করবেন আমরা সহি সালামতে যাতে আমরা বাসায় পৌঁছাইতে পারি। সবাই আমরা এখন গাড়ির দোয়া করবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ফাল্লাহু খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير نصر من الله وفتح قريب وبشر المؤمنين والله المستعان على ما تصفون দর্শক, আমরা সারাদিন কষ্ট করে আপনার মাগরিব নামাজের পরে আপনার বাংলাদেশের অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বক্তা আসছিলেন আপনার আল বাইত জামা মসজিদে, ওখানে প্রোগ্রাম করেছি, ওখানে লাইভ আমি শেয়ার দিয়েছি আমার ফেসবুক পেজে, আপনারা দেখবেন। তো এখন খুব ক্লান্ত, মাত্র বাসায় আসলাম, এখন রাত্রি প্রায় 1:29 বাজে। তো খুব ক্লান্ত, মানে ঈশা নামাজ পড়ে আসছি, তো বাসায় এই অবস্থায় সুর দিতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং এটা আমাদের সেকেন্ড ব্লক, মানে এই ফার্স্টের যে ব্লকটা ওটা বেশি ভালো হয়নি, সেকেন্ড ব্লকটা আমরা ট্রাই করছি বেস্ট দেওয়ার। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক দিয়ে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।